আর সেনাবাহিনী সৈনিক পদের কিন্তু সার্কুলার দিয়েছে তোমরা অনেকেই জানো আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি আবার হয়তোবা যারা ভিডিও দেখো নি তারা হয়তোবা পত্রিকায় সার্কুলারটি দেখেছ আজকের ভিডিওতে আলোচনা করব যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে চাচ্ছ যাদের রেজাল্ট কালকে বের হচ্ছে কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ হচ্ছিল আবেদনের শেষ সময় এই একদিনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করতে পারো বা আবেদন কীভাবে করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু আজকে আলোচনা করব ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকবা তাহলে অনেক কিছু বিষয় জানতে পারবা এখন প্রথমে দেখো যে সার্কুলারটি চলছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা যারা আগামীকালকে এসএসসি পাশ করবা কারা আবেদন করতে পারবা এটা নিয়ে একটু বলি যাদের বয়স দুই হাজার তেইশ সালের পাঁচ ফেব্রুয়ারি সতেরো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র সাধারণ সৈনিক হিসেবে আবেদন করতে পারবা পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী পুরুষ প্রার্থী আবেদনের যোগ্যতা শারীরিক যোগ্যতা কত থাকতে হয় হ্যাঁ তারপর মহিলা প্রার্থীতে শারীরিক যোগ্যতা কত থাকতে হয় এগুলো আমি আজকে বলবো না আজকের এই টপিকসগুলো নিয়ে আমি অনেক টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেল দিয়েছি সেগুলো তোমরা হয়তো বা যারা দেখেছো তারা তো জানোই পরের বিষয়টি হচ্ছিল কিভাবে আবেদন করবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন দুটা প্রসেস রয়েছে সৈনিক পদে প্রথমটি হচ্ছিল তোমাকে এস এম এস করতে হবে এস এম এস করার পরে তোমার অনলাইনে হচ্ছিল আবেদন করতে হবে এখন তোমরা নিজে নিজে করতে না আশেপাশে কালকে রেজাল্ট পাওয়ার পরে তুমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই আশেপাশে যে কোনো ভালো একটি কম্পিউটারের দোকানে যাও গিয়ে তাদের সহায়তায় তুমি প্রথমত খুব সুন্দরভাবে এস এম করবা এরপরে এস করার পরে অনলাইনে আবেদন করতে হয় ঠিক আছে এটাই হচ্ছিল আবেদনের প্রসেস এর পরের বিষয়টি হচ্ছিল আবেদনের সময় কি কি নিয়ে যেতে হবে তোমাদেরকে যখন তোমরা অনলাইনে আবেদন করতে যাবা তুমি হচ্ছিল তোমার জন্ম নিবন্ধন তোমার এসএসসির অনলাইন মার্কশিটের ফটোকপি তোমার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এই এবং হচ্ছে তোমার সদ্য তোলা সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি একটি নিয়ে যাওয়া ঠিক আছে এই কাগজগুলো নিয়ে যেতে হবে কারণ না দেখে অনেকে আবেদনের সময় অনলাইনে আবেদনের সময় বাবার নাম ভুল করে ফেলতে পারে মার নাম ভুল করে ফেলতে পারে বা অন্যান্য আরও অন্যান্য বিষয়গুলো ভুল হয়ে যেতে পারে সে কারণে তুমি কাগজগুলো নিয়ে যাবা যাতে দেখে দেখে খুব সুন্দরভাবে নির্ভুল অনলাইনে আবেদন করা যায় এবং যে ছবিটা তোমরা নিয়ে যাবা অবশ্যই তোমরা সুন্দরভাবে সেভ করবা চুল ছোটো করবা হ্যাঁ ভালো একটা ছাট পরবা বা গেঞ্জি পরবা পরে সুন্দরভাবে একটা ছবি তুলে ওই ছবিটা কিন্তু আবেদনের সময় অনলাইনে জমা দিবা এটাই পরের বিষয়টা হচ্ছিল আবেদনে ভুল করা যাবে না কি কি ভুল করা যাবে না বা আবেদনের সময় কি কি ভুল হতে পারে এটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদেরকে বা তোমরা যখন আবেদন করতে যাবা তোমাদের আশেপাশে কম্পিউটারের দোকানে যিনি আবেদন করে দিবেন তাকে অবশ্যই মনে করাই দিবা তোমার জেলা কোড ভুল করা যাবে না ঠিক আছে জেলা কোড কই পাবা তোমার যে সার্কুলারটা আছে সৈনিক পদে দু সালে ওই সৈনিক পদের সার্কুলারের নিচেই কিন্তু তোমার জেলা কোডটা পাবা জেলা কোড ভুল করা যাবে না তোমার নাম ভুল করা যাবে না তোমার বাবা মার নাম ভুল করা যাবে না অর্থাৎ তোমার সার্টিফিকেটে যেভাবে আসে তুমি সেভাবেই দিবা ঠিক আছে অর্থাৎ সার্টিফিকেট তো কালকে পাবা না মার্কশিটে যেভাবে আসে বা রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে আসে ঠিক সেভাবেই দিবা এরপর হচ্ছে তোমার বয়সটা ঠিকভাবে দিবা উচ্চতা ঠিকভাবে দিবা এরপরে হচ্ছে হলো উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া দরকার সেটাও একটু মাথায় রেখে কিন্তু দিবা অনেকের উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজনটা একটু বেশি হয়ে যায় হ্যাঁ বেশি হওয়ার কারণে কিন্তু অনেকে বুঝে না যে আমার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজনটা কতটুকু থাকা দরকার অনেকে দেখা যায় হয়তো ওজন একটু বেশি দিয়ে দিতে পারো এগুলোর কারণে অনেকের কিন্তু এস এম এস পরবর্তীতে আসবে না পরীক্ষা যখন তোমাকে ডাক দেওয়া হবে বাহাত্তর ঘন্টা আগে অনেকের এই ছোটোখাটো ভুলগুলোর কারণে কিন্তু অনেক সময় এস এম এস আসবে না তো এই ভুলগুলো তোমরা আশা করি করবে না আবেদনের সময় অবশ্যই মনোযোগ সহকারে পাশে বসে যিনি কম্পিউটার আবেদন করে দিবেন তাকে সবসময় বলে দিবা সতর্ক করে দেবা যাতে কোনোভাবেই ভুল না হয় কারণ ভুল হয়ে গেলে তোমার এক বছর লস হয়ে যাবে আরেকটি কথা বলি সেটি হচ্ছিল তোমাদের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ হচ্ছিলো লাস্ট ডেট রাত বারোটার আগ পর্যন্ত তোমরা আবেদনের সুযোগ পাবা তবে এখানে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছিলো যেহেতু তিরিশ তারিখে রেজাল্ট হচ্ছে। এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট সায়েন্স আর্স কমার্স তারপর হচ্ছিল মাদ্রাসা থেকে বা কারিগরি থেকে এসএসসি পাস করবা তো হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু কালকে অনলাইনে আবেদন করতে যাবে অথবা একত্রিশ তারিখ অনলাইনে আবেদন করতে যাবে সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছিল অনলাইনে আবেদনের সময় অনেক সময় হিউজ পরিমাণ ট্রাফিক যদি একটা অনলাইনে ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু সেটা সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে এটা তো হতাশার কোনো কারণ নেই তুমি বারবার চেষ্টা করো এক কম্পিউটারের দোকান না হলে আরেক কম্পিউটারের দোকানে যাও কিন্তু চেষ্টা ছাড়বা না যারা কালকে রেজাল্ট পাচ্ছ সঙ্গে সঙ্গেই তুমি কম্পিউটারের দোকানে চলে যাবা কম্পিউটারের দোকানে গিয়ে যতক্ষণ না আবেদন হয় ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবা যদি চেষ্টার উপরে থাকো অবশ্যই হয়তো আমি আশা করি তোমরা আবেদনটা সাকসেসফুলি করতে পারবা তোমাদের জন্য দোয়া থাকলো যাতে তোমরা ফাইনালি আবেদনটা করতে পারো আর যাদের স্বপ্ন সেনাবাহিনী সৈনিক হিসেবে যোগদান করবা আবেদনটা করে প্রাথমিক যে পর্যায়ে সেটা যাতে তোমরা কমপ্লিট করে রাখতে পারো আরেকটা বিষয় হচ্ছিল যারা আবেদন করবা যাদের আবেদন হয়ে যাবে এখন প্রস্তুতি তুমি কিভাবে নিবা সৈনিক পদের জন্য সৈনিক পদে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয় সেটা হচ্ছিল সর্বপ্রথম তোমার প্রাথমিক মেডিকেল হবে এরপরে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে পাঁচটা বিষয়ের উপরে ভাইবা পরীক্ষা হবে এই বিষয়গুলোর উপরে যারা মনে করছো একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে আসতে পারো এসে এখানে স্বল্প খরচে এক মাসের অথবা দুই মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো তুমি যখন পরীক্ষার কেন্দ্রে প্রস্তুতি নিয়ে যাওয়া তুমি অবশ্যই তোমার পরীক্ষায় যে কাঙ্ক্ষিত ফলাফল করার স্বপ্ন দেখো সেটা অবশ্যই তুমি করতে সক্ষম হবা কারণ যারা আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে আসে প্রস্তুতি নিতে আমরা তাদের সর্বপ্রথম প্রাথমিক মেডিকেল চেক আপটা করে থাকি যদি কারো মেডিকেল সমস্যাটা বের হয় সেটা এখানে প্রস্তুতি নেওয়ার সময় সে আমাদের পরামর্শে ভালো ডাক্তার দেখায় সেটা কিন্তু আগে থেকে ঠিক করে নিতে পারছে পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য পাশ করার জন্য শুধু না লিখিত পরীক্ষা ফার্স্ট হওয়ার জন্য আমরা এখানে প্রচুর পরিমাণে মডেল টেস্ট নিয়ে থাকি সাজেশন দিয়ে থাকি সেগুলো তোমরা যদি ভালোভাবে এখানে কমপ্লিট করতে পারো অবশ্যই ফাইনাল পরীক্ষায় গিয়েও তুমি ভালো করতে পারবা শারীরিক পরীক্ষায় অনেকে ফেল করে সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা দিতে গেলে শারীরিক পরীক্ষায় যাতে তোমরা ভালো করতে পারো সেই কারণে আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমির মাঠে নিয়ে গিয়ে আমরা প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলনগুলো করে যারা ভিডিও দেখো আমাদের তারা তো অবশ্যই জানো কোন ধরনের আমরা শারীরিক অনুশীলনগুলো করাই বিশেষ করে যেগুলো তোমাদের সেনাবাহিনীতে পরীক্ষা নেওয়া হয় শারীরিক পরীক্ষা সেগুলোই আমরা বেশি করে এখানে শেখাই দেব যাতে করে তোমরা শারীরিক পরীক্ষা যখন দিবা সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে গিয়ে সেখানে অবশ্যই ভালো করতে পারো পাশাপাশি ভাইবা পরীক্ষাটাও এখানে শেখানো হয় আমরা খুব ভালোভাবে যত্ন সহকারে তোমাদের ভাইবা পরীক্ষাগুলো শেখাই দেব ভাইবা পরীক্ষা কীভাবে ভালো করা যায় সেগুলো তোমরা যখন এখানে শিখে ডেমো ভাইবার দিয়ে আগে থেকে যখন নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়া পরীক্ষার কেন্দ্রে তখনই তুমি কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা স্বপ্নটা পূরণ হয়ে গেলেই তোমরা একদিন গর্বিত সৈনিক দেশের সেবায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু গর্বিত সৈনিক হিসেবে নিয়োজিত হতে পারবা সবশেষে সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থেকো সবাই ধৈর্যর সাথে একত্রিশ তারিখ রাত পর্যন্ত যাদের আবেদন অনলাইনে হবে না তারা অবশ্যই চেষ্টা করবা ধৈর্যচ্যুত হব না আবেদন না হওয়া পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য বসে থাকবা আবেদন অবশ্যই হবে আমি দোয়া করি যাতে সবাই আবেদন করতে পারো সবাই যাতে আবেদন করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পূর্ব প্রস্তুতি মাধ্যমে নিজের যোগ্যতায় নিজের মেধায় যেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারো তো সবাই ভালো থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম